বিভাগের দেওয়া তথ্য মতে পার্কটিতে মৌসুমে প্রতিদিন প্রায় 6000 পর্যটক আসেন। পার্কের প্রবেশ মূল্য 20 টাকা এবং খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই পার্কে প্রায় 165 রকম প্রজাতির 4000 প্রাণীর বসবাস। পার্কে বাসে ভ্রমণের ব্যবস্থা আছে, প্রতিজন প্রতি ভাড়া 20 টাকা। পার্কে ঢুকে আপনার চোখে পড়বে নানা রকম শিল্পকর্ম। তার ভিতর দেখতে পাচ্ছেন আছে ডাইনোসর, জেব্রা, জিরাফ, ডলফিন। ভিতরে প্রবেশের আগে ম্যাপটি একটু দেখে নিলাম আর সিদ্ধান্ত নিলাম বাসে যাব না। মনে হলো বাসে গেলে পুরোটা হয়তো বা ভালোভাবে দেখা হবে না। ঢুকেই চোখে পড়ল নানা প্রজাতির কচ্ছপ। কচ্ছপগুলো দেখতে ছোট হলো, এরা ওজন প্রায় 20-30 কেজি প্রতিটির। তার সামনেই আছে অজগর সাপ, মৃত প্রায় অবস্থা। হঠাৎ করে ডান পাশে চোখে পড়লো বানর, ক্যামেরাটি লুকিয়ে ফেললাম কারণ বানর নাকি ক্যামেরা কেড়ে নাই। হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে চোখে পড়ল বন্যপ্রাণী হাসপাতাল। এখানে কোনো পশু অসুস্থ হয়ে পড়লে এখানে চিকিৎসা নেই। হাসপাতাল পেরিয়ে মিনিটখানেক পরে পাওয়া যাবে ইমু পাখির বাস। ইমু পাখি আকারে অনেক বড়, উট পাখির মতো অনেকটা দেখতে। এরা মূলত তৃণভোজী, কিন্তু মানুষের সক্ষতা এদের খুবই প্রিয়। মানুষ দেখলেই এগিয়ে আসে কাছে। সময় থাকলাম ইমু পাখির কাছে এবং এর অঙ্গভঙ্গি দেখতে লাগলাম, ভালোই লাগলো। ভুলে আঙুল দিবেন না, আঙুল দিলে হাত কামড়ে ধরে ইমু পাখি। ইমু পাখির পাশে রয়েছে ময়ূর, ময়ূরী। ময়ূরীর পাশে আসামি বানর, আসামির মতো চুপচাপ বসে খাবার খায়। আর আসামি বানরের পাশে আছে শিয়াল মামা, কিন্তু শিয়ালটি অদ্ভুত ধরনের কালো। এবং যত সময় ছিলাম তার পাশে একটু বিশ্রাম না নিয়ে শুধু ছোটাছুটি করছিল। তার মাথায় চিন্তা কিভাবে পালানো যায় খাঁচা থেকে। শিয়ালের পাশে আছে লেজুরটা বানর, মূলত ইনি শিয়াল মামার প্রতিবেশী এবং শিয়ালকে প্রতিনিয়ত বুদ্ধি দেয় কিভাবে পালানো যায়, কিন্তু শিয়াল পেরে ওঠে না। তার অপোজিটেই বিভিন্ন ধরনের পাখপাখালি, ধনেশ কাক, কালো ময়ূর সহ নানা ধরনের পাখি এখানে দেখতে পাওয়া যায়, যা সচরাচর আমাদের আশেপাশে দেখা যায় না। এখানকার অধিকাংশ পশু পাখি মূলত পাখি প্রাকৃতিকভাবেই পালিত হয়। দর্শনার্থীদের জন্য কিছু কিছু পাখি এখানে আটকে রাখা হয়েছে, কিন্তু মূলত পাখিগুলো প্রাকৃতিকভাবেই ছেড়ে দেওয়া। পাখপাখালি পেরিয়ে ঘন জঙ্গল, হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম। প্রায় 5-6 মিনিট হাঁটার পর আশেপাশে কোথাও লোকজন নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, গাছপালা, একটা কেমন ভয়ঙ্কর অবস্থা।
যাই হোক, সামনেই পেলাম একটা লেকের মতো, এখান থেকে শাল সিকুন সহ নানা ধরনের পাহাড়ি গাছ দেখা যায়। এখানে লেগের পাশেই ঠিক তার অপোজিটে নোনাপানির কুমির। এই নোনাপানির কুমির আসলে যত সময় ছিলাম ঘুমিয়েছিল, তার নড়াচড়া দেখতে পাইনি। এখানে সারস পাখি, রাজহাঁস সহ নানা প্রজাতির বড় বড় হাঁস, তার পাশেই সেই হাতি, বৃহদাকার হাতি। যাই হোক, সবাই সব রকম দেখলো, হাতি যতক্ষণ দেখলাম হাতি শুধু খাচ্ছিল আর খাচ্ছিল। হাতির খাওয়া দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেলাম, ছেড়ে গেলাম স্থান। আগ্রহ নিয়ে আরো একটু দূরে গেলাম, সেই জঙ্গল আর জঙ্গল শুধু মাঝে একটু পথ। একটা একটু ওয়াচ টাওয়ার, দশতলা বিল্ডিং এর সমান। আশা ছিল উপরে উঠবো, কিন্তু এখানে বিভিন্ন বাধা, কাটা তার দেওয়া, তাই উঠতে পারলাম না। পাশেই এখানে বাঘ দেখার স্থান, অনেক সময় অপেক্ষা করার পরও বাঘ না দেখে প্রায় সময় কাটিয়ে চলে আসলাম। তার সামনেই ভাল্লুকের আবাস, ভাল্লুক মারামারি করার পর কুমড়ো খেল তাই দেখলাম। অতি ক্ষুধার্ত দুই ভাল্লুক মারামারি করছে। যাই হোক, এই ছিল মূলত আমাদের দুলহাজরা সাফারি পার্ক ভ্রমণ।